নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ আরও একটি খবর নিয়ে হাজির হলাম আজ এই খবরটি প্রায় সর্বত্র বিরাজিত বলা যায় প্রত্যেক নিউজ চ্যানেলেই এই খবরটি প্রকাশিত হয়েছে যে প্রাথমিক টেট অর্থাৎ প্রাইমারি টেট খুব শীঘ্রই আয়োজিত হতে চলেছে এবং সেটা নাকি পুরো ভোটের আগেই হবে তো এই সংক্রান্ত আমাদের চ্যানেলেও কিছু খবর বা আমার ব্যক্তিগত কিছু মতামত দিতে আমার মনে হলো যে অবশ্যই জানানো দরকার সেই বিষয়ে বা সেই রিগার্ডিংয়ে এই ভিডিওটি বানানো হচ্ছে এখন বিষয় হচ্ছে যে দু পনেরো সালে লাস্ট আপনাদের টেট হয়েছিল প্রাইমারি টেট হয়েছিল এই রাজ্যে এবং তারপর হাজারো মামলা হয় সেই টেটকে কেন্দ্র করে কোথাও প্রশ্ন ভুল বা কোথাও প্রতারণা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেই টেটের কে নিয়ে কিন্তু মামলা হয় হাইকোর্টে যেসব মামলার অধিকাংশই এখনও পর্যন্ত সলভ হয়নি তার মাঝেই আজকে হঠাৎ করেই কিন্তু প্রথম সারির পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে যে প্রাথমিক টেট আয়োজিত হতে চলেছে খুব শীঘ্রই এবং সেটা নাকি পুরো ভোটের আগেই হবে এনসিটির সকল নিয়ম মেনে এই পরীক্ষা হতে চলেছে একরকম প্রায় কাজ শেষ এটাই বলা হচ্ছে সূত্র নাকি সেটাই বলছে দু সালে প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য আবেদন শুরু হয় সেই সময় লক্ষ লক্ষ ক্যান্ডিডেট আবেদন করেন প্রাইমারি টেট পরীক্ষার জন্য আজ দু সাল হতে চললো এখনও পর্যন্ত সেই টেট আয়োজিত হতে পারেনি আর আজ হঠাৎ করেই সেই খবর প্রকাশিত হয়েছে যে প্রাথমিক টেট আয়োজিত হতে চলেছে পুরো ভোটের আগে এখন এটাও সেখানে বলা হয়েছে যে যারা সেই সময় আবেদন করতে পারেননি তাদের জন্য হয়তো আবারও পোর্টালটি খুলে দেওয়া হবে তো নতুনভাবে তারা আবেদন করতে পারবেন কিন্তু কোনো অফিসিয়াল খবর কিন্তু নেই অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়নি যে প্রাথমিক টেট আয়োজিত হতে চলেছে কি চল চলে এই জায়গায় দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে একটাই কথা যে আদৌ কি অভিশপ্ত টেট থেকে মুক্তি পাবে রাজ্য নাকি এটাও আসলে একটা পুরো ভোটের জুমলা আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম